প্রিয় ভাই আমার, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস মনে হলো। আজকে শত তরিকা শত পথ তৈরি হচ্ছে, ঠিক কিনা? কিন্তু এক তরিকা ছাড়া কোন পথ নাই, কোন উপায় নেই। সেই তরিকা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘোষণা, নগদ ঘোষণা। কি ঘোষণা? যদি মরিদ হতে পারে কেয়ামতের কঠিন দিনে স্টিমার রেডি থাকবে, স্টিমারে উঠাইয়া কোথায় পার করবে? ভুল সিরাত পার করে নিয়ে যাবে কোথায়? জয় বলুন কোথায়? আর জয় বলুন নো কোথায়? স্টিমার উঠাইয়া ভুল সিরাত পার করে জাহান্নামে নিতে হবে, জান্নাতে নেওয়ার সুযোগ নাই। আল্লাহ হেদায়েত করুন, জোরে বলুন। একটি হাদিস স্মরণ হল সহিহুল বুখারী ও মুসলিমের। হাদিসটি বর্ণনা করছেন প্রসিদ্ধ সাহাবি জাবির ইবনে আব্দুল্লাহ। কিভাবে উদাহরণটা দেখে নিন, কয়টা তরিকা আপনার সামনে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার ঘরে ঘুমন্ত অবস্থায় আছে। কি জাগ্রত না ঘুমন্ত? এখানে বেশ কিছু পার্থক্য পাবেন, দেখুন। ঘুমন্ত অবস্থায় হঠাৎ আল্লাহর পক্ষ থেকে এক টিম চলে এসেছে, একদল ফেরেশতা। ফেরেশতা এসে তারা দেখতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত না জাগ্রত? ঘুমন্ত। তারা দেখছেন যে ঘুমন্ত, তাদের মাঝে কেউ দ্বিমত হয়ে গেল। টিম এসেছে আল্লাহর পক্ষ থেকে, কিন্তু দ্বিমত হয়ে গেল তাদের মাঝে। কেউ বলছেন যে আমরা তো আল্লাহর পক্ষ থেকে কিছু নিয়ে এসেছি ওহি, সেটা ওনাকে জানাবো, কিন্তু তিনি তো এখন ঘুমন্ত, তাকে তো জানাতে পারবো না। আবার সেই টিমের কিছু সদস্য ফেরেশতা তারা বলছেন যে না, ঘুমন্ত হলেও কোনো অসুবিধা নেই, কেন? আইনাহু তানাম ওয়া কালবুহু ইয়াকবান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমের বৈশিষ্ট্য হলো তার চোখ দুটি ঘুমায় কিন্তু হৃদয় জাগ্রত থাকে, ঘুমায় না। বলুন সুবহানাল্লাহ, হৃদয় জাগ্রত থাকে, হৃদয় ঘুমায় না। কেন? চব্বিশ ঘন্টার যে কোনো মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ওহি আসতে পারে, যাতে তিনি সেই ওহিটাকে ধারণ করতে পারেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন, তা হলো ঘুমের মধ্যে তার হৃদয় কখনো ঘুমায় না।